হ্যালো বন্ধুরা, সায়েন্স অফ কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলমাস ওদেসে আপনাদের সাথে আজ আমরা অ্যাট্রাকশন প্রবলেমটার সমাধান করব। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। হোয়াট ইজ অ্যাট্রাকশন? কোনো জিনিসের ভালো দিক কিংবা খারাপ দিকের আমাদের সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গ দেওয়াকে অ্যাট্রাকশন বলা হয়। এখন যদি খারাপ দিক হয়, সেই ক্ষেত্রে ধরা যাক আপনি গেম খেলতে খুবই ভালোবাসেন কিন্তু আপনি চাচ্ছেন না গেম খেলতে, সেই মুহূর্তে আপনি কি করেন? যে দুই তিন দিন কিংবা চার পাঁচ দিনের জন্য আপনার ল্যাপটপটা অফ করে রাখেন কিংবা গেমটা আনইনস্টল করে দেন। এটা কি আদেও সমাধান? না বন্ধুরা, এটা সমাধান নয়। সমস্যাটা গেমে নয়, সমস্যাটা আপনার মাইন্ডে। কথাটি আমি আরও একবার রিপিট করছি, সমস্যাটা গেমে নয়, সমস্যাটা আপনার মাইন্ডে। গেম খেলতে তো খুবই মজা, অপরদিকে কাজ করাটা খুবই বোরিং এবং কষ্টজনক। আমাদের মন সবসময় চায় যে যেটা সুখ বেশি সেটা করতে। বন্ধুরা, কেন আপনি মজাটা ছেড়ে দিয়ে বোরিংটা করবেন? আসুন আমরা একটা উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করি। চারজন লোক দাঁড়িয়ে আছে আপনার সামনে, তারা চায় আপনার জীবন নিতে, আপনি তখন কি করবেন? অবশ্যই দৌড়ে পালাবেন। কিন্তু একই সময়ে চারজন লোক দাঁড়িয়ে আছে, পিছনে আপনার মা দাঁড়ানো, তারা আপনাকে নয় আপনার মাকে মারতে চায়, আপনি কি একবারও জীবনের পরোয়া করবেন? অবশ্যই না। বন্ধুরা, এভাবেই বই পড়ার জন্য গুরুত্বপূর্ণ কারণ দরকার, আর ওই মজাটা ছাড়ার জন্য গুরুত্বপূর্ণ কারণ দরকার, নাহলে আমাদের মেমোরি কখনো সায় দিবে না। বন্ধুরা, জীবনে যদি কিছু করতে চান তবে নিজের সেন্টার পয়েন্টটা থেকে দূরে এসে ভাবুন, আমার জায়গায় অন্য একজন ব্যক্তি থাকলে এই মুহূর্তে কি করত এবং আমি কি সঠিক ডিসিশনটা নিতে পারছি। নিজেকে যখন আইডেন্টিফাই করে ফেলবেন তখনই আপনি ফেসে যাবেন। সবসময় কল্পনা করবেন যে আপনি একজন আলাদা ব্যক্তি এবং এই আলাদা ব্যক্তির সমাধান কিভাবে করা যায়। বন্ধুরা, আমরা যখন নিজেদের বন্ধুদের পরামর্শ দিই, সঠিক পরামর্শটাই দিই, আবার যখন দেরাই এই একই প্রবলেমে পড়ি তখন তার সমাধান করতে পারি না। এর এই একটাই কারণ, আমরা নিজেদেরকে আইডেন্টিফাই করে ফেলাই। বন্ধুরা, জীবনে যদি কিছু করতে চান তবে সূর্যের মতো প্রথমে জ্বলে নিতে হবে, প্রথমে সূর্যের মতো জ্বলে তারপর আপনি আলো ছড়াতে পারবেন, না হলে আলো ছড়ানোটা সম্ভব নয়। সবাই আমার জন্য দোয়া করবেন, সৃষ্টিকর্তা আমাকে এবং আপনাদেরকে যেন এই সমস্যা থেকে দূরে রাখেন এবং জীবনে কিছু করার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।